হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমএস প্লেয়ারের 5টি গোপন ট্রিক শেয়ার করব। আপনি যদি ট্রিকসগুলো জেনে রাখেন তাহলে আপনার জন্য খুবই ইউজফুল হবে এমএস প্লেয়ার ব্যবহারের ক্ষেত্রে। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন, তারপর অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ওয়েলকাম ব্যাক। সবার প্রথমে এমএস প্লেয়ার ওপেন করব, যে 5টি সেটিংস শেয়ার করব প্রতিটা সেটিংসে খুবই কাজের, আপনি দেখলে বুঝতে পারবেন। সবার প্রথমে যে সেটিংসটি শেয়ার করব, এমএস প্লেয়ার দিয়ে ভিডিও দেখার সময় যে কোনো জায়গায় থামতে প্রয়োজন হলে স্ক্রিনে টাচ করে তারপর পজ করতে হয়, এটা অনেকটা ঝামেলা ব্যাপার। এখন থেকে আপনি স্ক্রিনে পরপর দুইবার টাচ করবেন, দেখবেন ভিডিওটি পজ হয়ে গেছে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই জন্য উপরের দিকে 3 লাইন পাবেন, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, তারপর লোকাল প্লেয়ার সেটিংস দেখতে পারবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্লেয়ারে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল অপশনটি খুঁজে নেবেন, এটা উপরের দিকে রয়েছে, আপনি কন্ট্রোলে ক্লিক করবেন। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনি ডবল ট্যাপ প্লে পজ এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন, সেটিংসটি করার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি যে কোনো ভিডিও প্লে করে দেখুন, স্ক্রিনে পরপর দুইবার টাচ করলে ভিডিওটি থেমে যাবে। ভিডিওটি এখন চলছে, স্ক্রিনে পরপর দুইবার টাচ করি তো দেখলেন ভিডিওটি থেমে গেল। এবার পরে সেটিংসে আসি। আপনি যখন কোনো একটা ভিডিও দেখেন, ভিডিওর মাঝপথে বেরিয়ে গেলে আবারও যখন ওই ভিডিওটি প্লে করেন তখন দেখা যায় ভিডিওটি শুরু থেকে প্লে হয়। একটি সেটিংস করলে আপনি যেখানে ভিডিওটি দেখা শেষ করবেন, পরের বার ওই ভিডিওটি আবারও প্লে করলে সেখান থেকে আগের বার যেখানে দেখা শেষ করেছেন ওখান থেকে প্লে হবে। সেটিংসটি করার জন্য 3 লাইনে ক্লিক করবেন, এরপর নিচের দিকে আসবেন। আসার পর লোকাল প্লে সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর প্লেয়ার অপশনে ক্লিক করবেন, আমি ক্লিক করছি। তারপর নিচের দিকে আসবেন, এখানে একটি অপশন দেখতে পারবেন রিসাম, আপনি রিসামে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের নো সিলেক্ট করা থাকবে, আপনি আস্ক অ্যাড স্টার্ট আপ এটা সিলেক্ট করবেন। সেটিংসটি করার পর আপনার কাজ শেষ। এবার ব্যাকে এসে দেখাচ্ছি, যে কোনো ভিডিওকে এখন থেকে যেখানে দেখা থামাবেন ওখান থেকে ভিডিওটি আবারও প্লে হবে। এই ভিডিওটি আবারও প্লে করছি, নিচের দিকে দেখুন স্টার্ট ওভার লেখা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করলে আপনাকে ভিডিও শুরুতে নিয়ে যাবে, আর না ক্লিক করলে ভিডিওটি আগে যেখানে দেখা সেরেছেন সেখান থেকে চলবে। এবার 3 নম্বর সেটিংসে আসি। এখন থেকে আপনি যে কোনো ভিডিওকে অডিও গানের মতো শুনতে পারবেন, ব্যাপারটা বেশ দারুণ লাগছে। এই সেটিংসটি আগে একরকম ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে, সেটিংসটি আগে করে নেই। সেটিংসটি করার জন্য আবারও 3 লাইনে ক্লিক করব, এরপর লোকাল প্লেয়ার সেটিংসে আসবেন, তারপর আপনি প্লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো সেটিংস দেখতে পারবেন, আপনি অনেকটা নিচের দিকে আসবেন। আসার পর ব্যাকগ্রাউন্ড পিপ মোড অপশন দেখতে পারবেন, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে যে অপশনটি রয়েছে প্লে ভিডিও অডিও ইন ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করবেন। সেটিংসটি করার পর ব্যাকে আসবেন। এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই জন্য কোনো একটি ভিডিও প্লে করছি। ভিডিওটি প্লে করার পর এখন যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর ফোনের নোটিফিকেশন প্যানেলটি ওপেন করবেন, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অডিও প্লেয়ারের মতো চলছে। এভাবে আপনি যে কোনো ভিডিওকে অডিও গানের মতো শুনতে পারবেন। 4 নম্বর সেটিংসটি হচ্ছে, আপনি এমএস প্লেয়ার অ্যাপটি এখন থেকে বাংলায় ব্যবহার করতে পারবেন, এই জন্য আপনি 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এবার আপনি অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর বিশ্বের প্রতিটি ভাষা দেখতে পারবেন, আপনি যে কোনো একটি ভাষা সিলেক্ট করতে পারবেন এমএস প্লেয়ারে। আমরা যেহেতু বাংলায় এমএস প্লেয়ার ব্যবহার করব তাই বাংলা ভাষাটি রাখছি। বাংলা ভাষাটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এখন এমএস প্লেয়ারটি সব কিছু বাংলা দেখতে পারছি। সবচেয়ে সেটিংসটি হচ্ছে কীভাবে আপনি এমএস প্লেয়ারে অডিও গান শুনবেন। ফোনে যতগুলো অডিও গান রয়েছে সবগুলো অডিও গান এমএস প্লেয়ার দিয়ে শুনতে পারবেন, এই জন্য আপনি 3 লাইনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, আসার পর লোকাল প্লেয়ার সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর অডিওতে আসবেন, অডিওতে আসার পর সবার প্রথমে যে অপশনটি রয়েছে অডিও প্লেয়ার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর পেজটি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন আপনার ফোনে অডিও ফোল্ডারগুলো এখন শো হবে, আপনি যেই ফোল্ডারে অডিও গানগুলো রেখেছেন সেই ফোল্ডারে ক্লিক করবেন। তারপর অডিও গানের লিস্টটি দেখতে পারবেন, যে কোনো অডিও গানের উপর ক্লিক করে অডিও গানটি শুনতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও কাজে এসেছে। এমএস প্লেয়ারের টপ 5 হিডেন সেটিংস নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।